সালাম আলাইকুম। সরি, আমি লগ ইন হতে পারতেছিলাম না, পাসওয়ার্ড কাজ করতেছিল না, আমার কোনো একটা প্রবলেম হয়েছিল। এনিওয়ে, অনেকে জয়েন করছেন, ভালো, থ্যাংক ইউ। আসেন, ক্লাসটা শুরু করি। তো আমরা লাস্ট ক্লাসে এখন পর্যন্ত যা যা দেখেছিলাম সেটাকে আমি ছোট্ট একটা সামারাইজ করি। এই সামারাইজটা আমি প্রতিদিন একবার একবার ছোট্ট 5 মিনিটের জন্য করব, তা না হলে হয় কি একটা গ্যাপ পড়ে গেলে আমাদের ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা, হ্যাঁ, তো আমি একটু সবাইকে মিউট করে দিই, কারণ নয়েজ আসলে পরে কনসেন্ট্রেশন ব্রেক হয়। তো আমরা যদি বলি যে আমরা কি কি করব, তার যদি আমি একটা পৃষ্ঠায় বা একটা এট এ গ্ল্যান্স আমরা লিখতে বলি কাউকে, তাহলে আমরা হয়তো এইভাবে লিখতে পারি যে প্রথমে আমরা যে কাজটা করব ভেরি বিগিনিং এ, সেটা হচ্ছে আমরা মার্কেটিং এর অ্যাক্টিভিটি গুলোকে প্রথমে অ্যাক্টিভেট করব, হ্যাঁ, বা অ্যাপ্লাই করব। মার্কেটিং এর কাজগুলো কি হবে, যে আমরা যেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বিজনেস করব, প্রথমে সেই প্রোডাক্ট কিংবা সার্ভিসের যে আমরা যে প্রবলেম গুলো সলভ করব মানুষের, হ্যাঁ, যে নিড গুলোকে সলভ করব, তার একটা তালিকা করব। যেমন যেমন আমি খান কিচেনের একটা উদাহরণ দিয়েছিলাম, যে ওরা কি করে, ওরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাবার সাপ্লাই করে। কেমন, আমি এখানে লিখছি, ওয়ান পেজ, স্ক্রিনটা শেয়ার করে নিই, ওয়ান পেজ গ্রোথ প্ল্যান, ওয়ান পেজ পেজে গ্রোথ প্ল্যান কি হয় সেটাই। তো খান কিচেন, মনে করেন আমরা যদি এরকম একটা বিজনেস শুরু করতে চাই, যে আমরা চাচ্ছি ঢাকা শহরে যে সকল মানুষ স্পেশালি কিছু টার্গেটেড এরিয়াস, হ্যাঁ, যেমন, আচ্ছা এটা পরে বলি, প্রথমে হচ্ছে যে ঢাকা শহরের মানুষদের একটা সমস্যা হচ্ছে যে অফিসগামী মানুষরা যে হোটেলে বা বিভিন্ন জায়গায় খাবার খায়, সেক্ষেত্রে তাদের অফিস গোয়িং মানুষদের খাবার, এটাই তো একটা নিড, ফুড। কেমন, নিড গুলো কি, নাম্বার ওয়ান হচ্ছে ফুড, একটা নিড, ঠিক আছে। কিন্তু ফুডের সাথে সাথে তাদের রিকোয়ারমেন্ট আরো একটা আছে, সেটা হচ্ছে যে তারা হাইজেনিক খাবার চায়, ঠিক আছে। হোটেলে যে গুলো খেলে দেখা যায় যে তাদের অসুস্থ হয়ে যায় এটা। তারপরে এখন হাইজেনিক হলেই হবে না, হাইজেনিক এর সাথে আবার লাগবে হচ্ছে টেস্ট, টেস্টি হইতে হবে, একদম বোরিং হইলে হবে না। আচ্ছা, আবার এট দ্য সেম টাইম টেস্টি এবং হাইজেনিক ফুড খেতে গিয়ে তারা বেশি টাকাও খরচ করতে রাজি না, তাহলে লো কস্ট থাকতে হবে। বা কি, যে যেহেতু ধরেন ঢাকা শহরকে টার্গেট করা, বা ঢাকা শহরের সব অফিস তো এক এলাকায় না, তাই না? তার মানে হচ্ছে যে এই খাবারটা আবার ডেলিভারি করতে হবে, হ্যাঁ, এবং তাদের কাছ থেকে ডেলিভারি করতে হবে, এটা একটা নিড তাদের, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আরো থাকতে পারে হলো যে সেই খাবারের মধ্যে মনে করেন এই এটাই মানে স্বাস্থ্যসম্মত হাইজেনিক টেস্টি লো কস্ট একটা ফুড, তাহলে এইটাই ধরেন তাহলে আপনার নিড। এখন আপনি আরো কিছু জিনিস খুঁজে বের করতে পারেন কিনা, যেটা ধরেন হিডেন নিড। তো নিড খোঁজার জন্য আমি কয়েকটা টিপস দিছিলাম, যে আপনার কি কিভাবে আমরা খুঁজবো, সেটা হচ্ছে যে আমরা ইউটিউব রিভিউ কমেন্টে, এমন এমন আইডিয়া, এমন এমন কথা থাকে যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অন্য জায়গাতে, ফেসবুক পেজ রিভিউ, হ্যাঁ, নিউজ পেপার। নাম্বার টু যে কাজটা করবো, টার্গেটিং করবো। টার্গেটিং করার মধ্যে আমরা কি করবো, আমরা কিছু কিছু জিনিস গুছাই ফেলবো, যেমন আইডিয়াল কাস্টমার, কাস্টমার এজ, বয়স কেমন হবে, তেমন ধরনের হইতে পারে আপনার অফিসগামী লোকজন কারা, 25 থেকে ধরেন এরা 55, ধরেন এরকম ব্যাপার হতে পারে। তারপর হচ্ছে লোকেশন কোথায় হতে পারে, ধানমন্ডি, তারপর হচ্ছে যেই যেই উত্তরা, যে যে জায়গা আপনার টার্গেট, ঠিক আছে, মতিঝিল, যেখানে যেখানে আপনার মনে করেন যে, তারপরে হচ্ছে আপনার তাদের হচ্ছে এখানে আপনি তাদের ইন্টারেস্ট বা তাদের টাইম বলতে পারেন যে ওয়েইং, হ্যাঁ, তারপর হচ্ছে জব হোল্ডার, এদের কেনে, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখেন আমরা বিভিন্ন মার্কেটে মার্কেটে যারা সার্ভিস দেয় দোকানদার, যদি তাদেরকে টার্গেট করতাম তাহলে সেটা উল্লেখ করতাম, ঠিক আছে।
তো ইন্টারেস্টেড, তাদের ইন্টারেস্ট কোন কোন বিষয়ে, তাদের ইন্টারেস্ট ধরেন সেটা আপনি গবেষণা করে দেখতে পারেন, যে তাদের হতে পারে নিউজ ইন্টারেস্ট, ফেসবুকে টাইম পাস করার একটা ইন্টারেস্ট আছে, ফেসবুকিং ঠিক আছে, সেলফি তোলা তাদের একটা ইন্টারেস্ট হতে পারে, ঠিক আছে, হেলথ কনসিয়াসনেস একটা ইন্টারেস্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তারপরে ধরেন তাদের কমিউনিকেশন চ্যানেল, কোন কোন চ্যানেলে তারা কমিউনিকেট করে, ইমেল ব্যবহার করে থাকে তাই না, তারা ফেসবুক করে থাকে, তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, মানে অন এন এভারেজ আপনি এরকম জিনিসগুলো শর্ট আউট করবেন। তারপরে হচ্ছে ইনফরমেশন সার্চ, তারা ইনফরমেশন কোথায় সার্চ করে, ইনফরমেশন সার্চ করে ধরেন, হ্যাঁ, তারপরে হচ্ছে ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, এরপরে আসেন, এরপরে এই দুটো হওয়ার পরে নাম্বার থ্রিতে আসবে হচ্ছে আপনার ইউএসপি, আপনি আলাদা কোথায় কি করতেছেন। তাহলে আপনি এখানে দুই লাইনে লিখবেন যে আমরা এই জিনিস দিব, যে আমরা হাইজেনিক ফুডটা দিব এবং খুব উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করব, এবং আমরা হয়তো যেটা করব যে আমরা একজন দুইজন না, একসাথে আমরা 1,000 2,000 বা 5,000 50,000 মানুষের মাধ্যমে, মানুষকে খাবার সাপ্লাই করার মাধ্যমে একটা কমার্শিয়াল একটা বা এটাকে একটা ইন্ডাস্ট্রির মতো রূপান্তর করব, যার ফলে আমরা হায়ার প্রোডাকশনের ফলে লো কস্টে আমরা ভালো প্রোডাক্ট দিতে পারবো। এই মানে আপনি আপনার মানে কি বলবেন, আপনি আপনার ভিশন মিশনটা বলে ফেলবেন যে আপনি কেন এক্সিস্ট করেন। আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান, আমাদের ওয়েবসাইটে, সরি, আমাদের ওয়েবসাইটটা আজকে একটু ডাউন আছে, আমাদের হোস্টিংটা রিনিউ করতে হবে, এটা আজকে রাতে করব। তো আমাদের ভিশনটা কি, আমাদের ভিশন হচ্ছে যে আমরা মানুষ মানুষদেরকে ডিজিটাল মার্কেটিং এবং ইনফরমেশন টেকনোলজির যে বেনিফিট গুলো আছে, অ্যাডভান্টেজ গুলো আছে, সেটা নিতে সাহায্য করি আমাদের, এবং সকলের জন্য একটা বেটার ফিউচার তৈরি করার জন্য কাজ করি, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি এবং ডিজিটাল মার্কেটিং এর যে সুবিধা সেটা নিতে মানুষকে আমরা সাহায্য করবো, ওটা আমাদের ভিশন। এবং আমরা মানুষের সকলের জন্য, সকলের মধ্যে আমরা আছি, আমাদের এমপ্লয়িরা আছে, এট দ্য সেম টাইম কাস্টমার কমিউনিটি সারা দেশ সারা পৃথিবী আছে, যে টু এনশিওর এ বেটার ফিউচার ফর, এটা হচ্ছে আমাদের ভিশন। সো আমাদের মিশন কি, মিশন হচ্ছে যে টু হেল্প আওয়ার কাস্টমার, টু হেল্প SMEs, মানে হচ্ছে যে যারা স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, তাদেরকে হেল্প করা, হ্যাঁ, টু ট্রান্সফর্ম দেয়ার বিজনেস, ট্রান্সফর্ম অ্যান্ড এনাবল দেয়ার বিজনেস টু মানে ইউজ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ইনক্রিজ দেয়ার গ্রোথ, মানে ডিজিটাল মার্কেটিং এবং আইটি ডিজিটাল ট্রান্সফরমেশন করতে সাহায্য করা। যারা অনেকে আছে অফলাইনে বিজনেস করে, যেমন ধরেন একটা প্রকাশ সে অনলাইনে বই প্রকাশন করে, এখন সে যদি চায় যে অফলাইন থেকে অনলাইনে চলে আসবে, ধরেন সে আগে অফলাইনে তার একটা বইয়ের প্রকাশনী আছে বাংলা বাজার, সে এখন অনলাইনে আসতে চাচ্ছে, সেই ট্রান্সফরমেশনের টোটাল সলিউশনটা দেওয়া, প্লাস শুধু টোটালটা না, পাশাপাশি সে যদি আবার কেউ যদি অনলাইনে তাদের বিজনেস করার মাধ্যমে গ্রোথ মানে গ্রোথ সিক করতে চায়, কিংবা সেল বাড়াতে চায়, গ্রোথ হওয়ার সেল করাতে একই কথা তাই না, তো তাদেরকে আমরা সাহায্য করবো, এটা হচ্ছে আমাদের মিশন। মিন্স আমরা রাইট নাও কি করতেছি, লাইক আমার বাচ্চাকে আমি ডাক্তার বানাইতে চাই, সেটা হলো মিশন। এখন মিশন কি, ওকে স্কুলে পড়াইতেছি, স্কুলকে আমি টিচারদের কাছে পড়াচ্ছি, এই পড়াচ্ছি, সেই পড়াচ্ছি, লাইক আমরা এখন ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা মানুষকে সেবা দিচ্ছি, শেখাচ্ছি, এটা হচ্ছে কি আমাদের কারেন্ট মোটো বা কারেন্ট অ্যাক্টিভিটি। ইন ফিউচার আমরা কি করব, যে বেটার ফিউচার ফর অল, এটা আমরা এনশিওর করবো। ঠিক ঠিক নেই, আপনি আপনার ইউএসপিটা ডেভেলপ করবেন, যে আপনি কোথায় আলাদা এবং কি করতেছেন, দেন এই কাজের পরে আপনি এখন তো এই জিনিসটা হয়ে যাওয়ার পরে আপনার জন্য একটা রুট সৃষ্টি হয়ে গেল, যে আপনি কোথায় যাবেন। ঢাকা থেকে আমি যাব হচ্ছে লেটসে সেন্ট মার্টিন দ্বীপ, তাহলে আমার কি করতে হবে, সে এখান থেকে আমি যাব হচ্ছে কক্সবাজার, কক্সবাজার থেকে টেকনাফ, টেকনাফ থেকে আমি, এই এই যে আপনি একটা জার্নিটা পাইলেন সেটা আপনি সেট করবেন। নাম্বার ফোরে রিসার্চ করবেন হচ্ছে মার্কেটিং মিক্স, এখানে বলতে হবে যে ফুড বলতে কি কি ফুড, ঠিক আছে, ফুডের ইয়েগুলো কি হবে, লেটস সেট মেনু গুলো কি হবে, ফুডের মেনু, এখানে হচ্ছে ফুডের মেনু হবে, ঠিক আছে, সেই মেনুর মধ্যে আইটেম কি হবে, ইত্যাদি ইত্যাদি।
তারপরে হচ্ছে ব্রিফ, হ্যাঁ ব্রিফ, যে আমরা হয়তো এরকম হতে পারে যে আমরা মেনু ওয়ান দিব স্যাটারডেতে, মেনু টু দিব হচ্ছে সানডেতে, ইত্যাদি ইত্যাদি। এরপরে হচ্ছে প্রাইস, প্রাইস কত হবে, আমরা প্রাইসের ক্ষেত্রে হচ্ছে রেগুলার প্রাইস কত হবে। হ্যাঁ, কেউ যদি আমাদের সাথে বান্ডেলে কিনতে চায় যে 6 মাসের টাকাটা অ্যাডভান্স দিলে একটা ছাড় দিব, সেটা একটা হতে পারে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে ডেলিভারি, ডেলিভারি মানে হচ্ছে বা প্রমোশন প্লেস মানে হলো কাস্টমার এখান থেকে আমরা কিভাবে কাস্টমারকে ডিস্ট্রিবিউট করবো পণ্য বা সেবাটা, অথবা কাস্টমার কিভাবে আমাদের কাছ থেকে রিসিভ করবে পণ্য বা সেবাটা। ওকে, এইগুলো যখন হয়ে যাবে, এই যে প্ল্যানিংটা, এটা হচ্ছে প্ল্যানিং, এটা আমরা ডেলি ডেলি করবো না, এটা আমরা ওয়ান্স ইন এ ওয়াইল করবো, লাইক 6 মাসে একবার, 1 বছরে একবার। বাট আফটার দ্যাট আমরা যে কাজটা করবো সেটা হলো প্রমোশন। প্রমোশনের ক্ষেত্রে এই হলো আমাদের ওয়ান পেজ গ্রোথ প্ল্যান। প্রমোশনের মধ্যে আপনি চ্যানেল সেট করবেন, হ্যাঁ, বা একটা ইয়ে করবেন, যে ওই যে আমি বলছিলাম যে উপরেই আছে, যে এভরিডে আমি কি কি খাতে প্রমোশন করব, কতটুকু প্রমোশন করব। হ্যাঁ, যেমন আপনার আপনার কাস্টমার ক্লায়েন্ট যদি এমন হয় যে না, তারা অফলাইনেও আছে অনলাইনেও আছে, তাহলে অফলাইনেও কিছু করতে পারে। যেমন আপনার এই খান কিচেন, এটার ক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে আমাদের টার্গেটেড ইয়ে যদি হয়ে থাকে বিভিন্ন অফিস, তাহলে আমরা কি করতে পারি, অফিসে সরাসরি ভিজিট করতে পারি যে স্যার আমরা বিভিন্ন অফিসে এরকম আপনাদের ফুড সার্ভার ইয়ে করতে পারবো, এই কারণে আমরা সবার থেকে আলাদা, এই সুবিধা আপনি পাবেন, তো আপনারা যদি, আমি এটা আপনাদের জন্য একটা কর্পোরেট অফার নিয়ে আসছি, আপনারা নিলে আপনাদের জন্য 10% ডিসকাউন্ট, ইত্যাদি থাকতেই পারে। সো এটাও পার্ট অফ প্রমোশন। কি কি ওয়ে আপনি প্রমোট করবেন, অর্থাৎ কি কি ওয়ে আপনি ওয়েতে আপনি আপনার কাস্টমারকে অ্যাওয়ার করবেন, সেটা এখানে ডিসাইড করার বিষয়। এবং এই কাজটা হচ্ছে ডেইলির কাজ, বাকি কাজগুলো কিন্তু বলছিলাম 6 মাসে একবার হবে। প্রমোশন হবে এভরিডে, প্রমোশন এভরিডে হইলে পরে কি ঘটনাটা ঘটবে, প্রমোশন এভরিডে ঘটলে আপনার কাছে লিড আসা শুরু হবে। লিড আসবে কোথায়, লিড আসতে পারে থ্রু ফোন কল, আপনার কাছে ফোন কল আসবে, ভাই আমি তো এরকম একটা অ্যাড দেখলাম মুখ জায়গায় ফেসবুকে, কিংবা আমি তো ইউটিউবে দেখলাম সার্চ করে পেলাম, কিংবা আমি তো আপনাকে এটা মানে এইভাবে পেলাম সেভাবে, নানা রকম প্রশ্ন আপনার কাছে আসা শুরু হবে। এবং আপনি কি করবেন, আপনি এই যে ফোন নাম্বার গুলো পাচ্ছেন, ফোন কল পাচ্ছেন, এফবি মেসেঞ্জারে নক আসতেছে, হ্যালো ব্রাদার এই সার্ভিসটা অ্যাভেলেবল কিনা, হ্যাঁ এটা পাচ্ছেন। এরপরে পাচ্ছেন কি, ওয়েবসাইটে কন্ট্রাক্ট ফর্ম, ওয়েবসাইটে কন্ট্রাক্ট আছে, এই ধরনের ফর্ম থাকে, সেটা পাবেন যদি আপনার ওয়েবসাইট থাকে, ঠিক আছে। তারপরে ওয়েবসাইটে যদি সিআরএম থাকে, সিআরএম পাবেন, সিআরএম এর তথ্য পাবেন, ওয়েবসাইটের ডাটাবেজে কাস্টমারের যারা ভিজিটর তারা বিভিন্ন ইনকোয়ারি করে, তারা বিভিন্ন মানে তথ্য ওখানে শেয়ার করে, সেটা এখানে পাবেন। তারপরে যদি আপনার চ্যাট বক্স থাকে ওয়েবসাইটে, সেখানে পেতে পারেন, হ্যাঁ। তারপরে হোয়াটসঅ্যাপে পেতে পারেন, হোয়াটসঅ্যাপ যদি আপনি ইউজ করে থাকেন হোয়াটসঅ্যাপে হতে পারে। আর এইগুলো হচ্ছে আপনার লিড গুলো আসার জায়গা। এবং আপনি টোটালটা রাখবেন কোথায়, আপনি ডেফিনেটলি একটা এক্সেল ফাইল, হ্যাঁ, কিংবা আপনি হাব স্পট সিআরএম যেটা বলছিলাম, এগুলোর মধ্যে আপনি সংরক্ষণ করবেন। সংরক্ষণ করলে কি হবে, যে আপনার এই কি বলে আপনার কি বলে আপনার কাস্টমার ইনফরমেশন গুলো থেকেই যাবে। ওকে, দেন আপনি তাদেরকে কোন কোন সার্ভিস কাকে দিবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এই হলো লিড আসার পরে সেলস, সেলস নিয়ে আমি আজকে ক্লাসটা শুরু করবো, ঠিক আছে। আজকে আজকে একটু একটু আমরা থিওরি থাকবে, একটু একটু আমাদের মানে বেশি থাকবে হচ্ছে কি বলে টেকনোলজিক্যাল বিষয়গুলো। আমি ছোট্ট একটা কন্টেন্ট নিয়ে আসি, আমি শেয়ার করছি সেলস নিয়ে, অল্প একটু সেলস নিয়ে বলতেই হয়, না হলে তো আসলে হচ্ছে না। তো আমি ছোট্ট একটা প্রেজেন্টেশন দেবো, বেশি সময় নেব না। হ্যাঁ, সেলস
কিভাবে হবে আমি বলছি, আমি এতক্ষণ আপনাকে যে কাজগুলোর কথা বললাম ওগুলো সব ছিল মার্কেটিং। মার্কেটিং এর কাজ হচ্ছে অল্প টাকায় বেশি বেশি কাস্টমারকে বিজনেস সম্পর্কে বা প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে জানানো এবং তাদেরকে লিড হিসাবে বিজনেসে নিয়ে আসা। তো এই কাজটাই হচ্ছে আপনার মার্কেটিং এর যে কাজগুলো আমরা এতক্ষণ বললাম, সেই কাজগুলো করার ফলে যখন আপনি প্রমোশন করছেন, ইট মিনস আপনি এই ফানেলটা অ্যাক্টিভেট করতেছেন। এইটা হলো ফানেল, তাই না? এরকম যদি একটা চোঙ্গার মধ্যে আপনি পানি ঢালেন, তাহলে ওই চোঙ্গা কিন্তু পানি কিন্তু নিচের দিকে যাবে, তাই না? তো এইভাবে আপনি যখন কাস্টমারদেরকে মার্কেটিং এর মাধ্যমে এনে ফানেলে ঢুকাবেন, অর্থাৎ অ্যাওয়ার করবেন কিংবা প্রমোশন করবেন। আমি আপনাদেরকে বলছিলাম, ধরেন প্রথম দিকে আপনারা একটা করে ফোন কল করতে পারেন, একটা করে এসএমএস পাঠাতে পারেন, একটা করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন, দেন তারপর দুইটা, তারপর তিনটা, তারপর পাঁচটা, এভাবে 50টা, প্রতিদিন এভাবে করতে করতে প্রতিদিন 1,000 2,000 5,000 মানুষকে এভরিডে আপনি নক করবেন, আপনার বিজনেস সম্পর্কে জানাইতে থাকবেন। একটা কথা আছে, প্রচারেই প্রসার, সত্যি একটা কথা। তো সেইভাবে কাজটা যখন আপনি করতে শুরু করবেন, তখন এই ফানেলে আপনার আস্তে 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 আপনার ট্রাফিক বলেন, ওয়েবসাইট হলে আমরা বলি ট্রাফিক বা ভিজিটর, হ্যাঁ, কিংবা বিজনেস এর ক্ষেত্রে আপনার লিড আসতে থাকবে বা ইনকোয়ারি আসতে থাকবে। কিভাবে? আপনি যখন মানুষকে আপনার বিজনেস সম্পর্কে জানানো শুরু করবেন, তখন যত সম্ভব মানুষকে জানাবেন, ধরেন তার 30% মানুষ ইন্টারেস্টেড হবে, আচ্ছা জিনিসটা এরকম, ও ফাইন, দেখি। এই যারা ইন্টারেস্টেড হবে তাদের মধ্যে একটা সার্টেন পার্সেন্টেজ মানুষ কনসিডার করবে যে আচ্ছা ব্যাপারটা কি, একটু অফারটা পড়ে দেখি। তো তো ওইখানে কি কি কনসিডার করবে আপনাদেরকে আগেও বলছিলাম, না কেনার যে কারণগুলো, সেটা প্রথমত হচ্ছে যে এটার যে প্রোডাক্টটার যে বেনিফিট এটা আমার জন্য প্রযোজ্য কিনা, দেন হচ্ছে যে এটার যে প্রাইস সেটা আমি দিতে পারবো কিনা, এটার জন্য যে টাইমটা লাগবে সেটা আমার জন্য এভেলেবেল কিনা, ওদের কথা যেগুলো ওরা বলতেছে এই বেনিফিট হবে আসলে সত্যি নাকি মিথ্যা, দেন হচ্ছে যে এদের এই প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার পরে আমার কোনো অসুবিধা হবে না, তো কোনো ভয় নাই তো, হ্যাঁ, কোনো সমস্যা হলে আমি কিভাবে সলভ করবো, দেন হচ্ছে যে এদের সার্ভিসটা কি বা প্রোডাক্টটা যে ব্যবহার করবো সেটা কি ইজি কিনা, তারপর হচ্ছে মনিটারি ভ্যালু, যে এদের কাছ থেকে যে নিচ্ছি অন্যদের কাছ থেকে কি কম হবে না এদের কাছ থেকে নিলেই কম হবে। এই কয়েকটা জিনিস যখন স্যাটিসফাইড হয়, দেন সে পরের লেভেলে ড্রপ করতে হবে। এই প্রোডাক্ট এই জায়গাটাই হলো সেই জায়গাটা যেখানে আপনি লিড পাচ্ছেন। ইট মিনস আপনার দোকান হলে দোকানে কাস্টমার ভিজিট করতেছে, কিংবা ফোন কলে ফোন পাচ্ছেন, কিংবা আপনার এসএমএস পাচ্ছেন, মেসেঞ্জারে নক পাচ্ছেন, ইমেইলে রিপ্লাই পাচ্ছেন, নয়তো মানে কোনো না কোনো ভাবে আপনাকে কিন্তু মানুষ এখানে এসে যোগাযোগটা করতেছে। তো এইবার আপনার কাজটা হচ্ছে যোগাযোগ করার পরে তার সে কি করলো, আপনার দায়িত্ব চায় তাকে কনভার্ট করা, এবং আপনি কনভার্ট করার জন্য যে কাজটুকু করবেন, যেটা আমাদের এই স্লাইডের মূল উদ্দেশ্য, সেই কনভার্সনের জিনিসটা যখন আপনি আপনি এখন দেখবেন, এই কনভার্সনটাতে যদি আপনি সাকসেসফুল হতে পারেন, দেন এটা রিওয়ার্ড হিসাবে কাস্টমার এখানে আসবে, আদারওয়াইজ এখান থেকে আবার ব্যাক করে চলে যাবে। কেউ কেউ এখান থেকে ব্যাক করে চলে যায়, কেউ কেউ এখান থেকে ব্যাক করে চলে যায়, কেউ কেউ এখান থেকে ব্যাক করে চলে যায়, কেউ কেউ এখান থেকে করে চলে যায়, কেউ কেউ এখান থেকে চলে যায়। তো যাই হোক, তো আসেন এই জায়গাটাতে আমরা কি কি কাজ করলে কনভার্সনটা বাড়বে এটা একটু চিন্তা করে দেখি। দেখেন প্রথমত হলো সেলস কনভার্সন বাড়ানোর জন্য প্রথমত হচ্ছে আমাদের যে মূলত একটা জায়গায় করণীয় সেটা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেটে পরিবর্তন আনতে হবে, আমাদের কথা কিংবা সাউন্ড যেন এমন না শোনা যে আমি বিক্রি করতে চাচ্ছি, কারণ কোনো মানুষই পছন্দ করে না তাকে কিছু বিক্রি করা হোক। মানুষ যেটা পছন্দ করে সেটা হচ্ছে যে আমাকে মানুষের হেল্প করুক, কেমন? যেমন আমি যদি বলি যে আপনি ফেসবুক বুস্টিং করবেন, আমরা 120 টাকা করে ফেসবুক বুস্টিং করি বা 125 টাকা করে ফেসবুক বুস্টিং করি, কিংবা লোগো বানাবেন 2,000 টাকা 1,000 টাকা 5,000 টাকা করে আমরা লোগো বানাই, কিংবা আপনি ওয়েবসাইট বানাবেন আমরা 20,000 টাকা 15,000 টাকা 25,000 টাকা ওয়েবসাইট বানাই, এই কথাগুলো আমরা বলতেই পারি, হ্যাঁ। কিন্তু এই কথাটা বলা মানে হলো আসলে উনাকে বলা যে ভাই আমার মাল কিনেন কারণ আমি মাল বেচতে আসছি, তাই না? ব্যাপারটা আসলে তার জন্য কোনো রিজন হয় না। তো আমাদের সবচেয়ে মেজর চেঞ্জটা আনতে হবে এইখানে যে আমি কেন বেচবো, ভাই কাস্টমারের উপকার না হলে বেচার দরকার নেই। মাইন্ডসেটের ব্যাপারটা হচ্ছে যে আমি যদি কাস্টমারকে জিতাই কাস্টমার আমাকে জিতাবে, তো আমাকে সব সময় চেষ্টা করতে হবে কাস্টমারকে জিতাইতে, যেটাই হলো মাইন্ডসেটের প্রধান কাজ। যেমন অনেকের ওয়েবসাইটের মধ্যে অ্যাবাউট আস বলতে অ্যাবাউট আস নিয়ে প্রেস পেজ থাকে, তারপরে হচ্ছে চেয়ারম্যানের মেসেজ থাকে, নানা রকম কথা থাকে, এগুলো আসলে কি বোঝা যায় কি একটা ওয়েবসাইট এগুলো থাকে? যেমন আমাদের ওয়েবসাইট এইসব নাই,
কারণ আমরা জানি যে আমরা কি, আমরা কোথায় আছি, কোথায় কি, এই বিষয়ে মানুষ ইন্টারেস্টেড না, মানুষ ইন্টারেস্টেড তার বিষয়। সুতরাং আমাদেরকে কাস্টমার সম্পর্কে কথাবার্তা যখন বলবো, কাস্টমারদের সাথে যখন ডিল করব, প্রথমত যে আমি, আমার মাথায় থাকবে যে আমি যে কোনো মূল্য আমার কাস্টমারকে জিতাইতে হবে। কাস্টমার যদি আলটিমেটলি জিতে তাহলে আমরাও জিতবো, হ্যাঁ। সো আর কাস্টমারকে যদি ঠকাই তাহলে আমরাও ঠকবো। সো এই জন্য আমাদের মাইন্ডসেটটা হচ্ছে প্রথম বিষয় যে আমি হেল্প করার জন্য কথা বলবো, প্রতিটা সেন্টেন্স আমি হেল্প করার জন্য বলবো, বাহাদুরি দেখানোর জন্য। অনেকে বলে আমাদের ব্র্যান্ড ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান, এই সমস্ত ফালতু কথা বলা যাবে না, ঠিক আছে। এবং কাস্টমার এই ক্ষেত্রে হয় কি, একটু ইনসাল্ট ফিল করে, হ্যাঁ। যেমন ধরেন আপনি মোবাইল কিনতে গেছেন, আপনি বললেন যে ওপোর মোবাইলটা, কাস্টমার বলতেছে ভাই ওপোর মোবাইল আমার ভালো লাগে না, তো আপনি বললেন কি স্যার আপনি তো মোবাইলই চিনেন না, অথবা বললেন যে স্যার ওপোর উপরে কোনো ব্র্যান্ড আছে, এই ধরনের কথা বলা যাবে না। এটা হলো কাস্টমারের ইন্টেলিজেন্স কে আমরা ছোট করতেছি, ঠিক আছে। এটা গুলো হচ্ছে যে মানে দেখেন একটা খেলা হচ্ছে আমি আপনি র্যাকেট খেলি, ক্রিকেট খেলি, এটা এটা বাসায় বা এলাকার মহল্লায় এটাও খেলা, আবার সাকিব আল হাসান বা বড় বড় ক্রিকেটাররা যখন স্টেডিয়ামে খেলে সেটাও খেলা। তো দুইটা খেলার মধ্যে কোনটা প্রফেশনাল? অবশ্যই ওনাদেরটা। তো আমরা তো ওইভাবে কথা বলেও সেল হয়, সেটাও একটা সেল, আবার প্রফেশনাল সেল একটা সেল। তো প্রফেশনাল আমরা হচ্ছে সেলস এর প্রফেশনাল হিসেবে কাজ করব, দ্যাটস ওয়াই আমরা কাস্টমারকে জেতানোর জন্য কাজ করব, আমাদের জেতানোর জন্য না। তো এই তারপরে হচ্ছে, এরপরে দ্বিতীয় হচ্ছে যে হেল্প কাস্টমার নট সেল। কাস্টমারকে হেল্প করতে হবে, হেল্প করার জন্য সবচেয়ে প্রথম উপায় হচ্ছে প্রবিং করা। এই জন্যই বলা হয় যে কি, পুট ইওর কাস্টমার শু, তাই না? কাস্টমারের জুতাটা পায়ে দিলে বোঝা যায় অ্যাকচুয়ালি কাস্টমার ব্যথাটা কোথায় পাইতেছে। এই জন্য কাস্টমারকে প্রশ্ন করতে হবে, স্যার আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, আচ্ছা কি, পুরো কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, আরো একটু প্রবিং করতে হবে, স্যার আপনি কি এটাই চাচ্ছেন, এটা হলে কি ভালো হতো, আচ্ছা এটা তাহলে আপনার জন্য কিরকম মনে হয় যে কোনটা আপনার জন্য বেটার হবে স্যার, এরকম। ওকে, দেন হচ্ছে নিড বুঝবো, হেল্প করব, সেল করব, এটা হচ্ছে ওয়ে হবে, হ্যাঁ। এবং কাস্টমারের কিছু গোল থাকে, সবসময় কাস্টমার নিডের জন্য কেনে না, ঠিক আছে। কখনো কখনো কাস্টমার কেনে হচ্ছে নিডের জন্য, যেটাকে ফাংশনাল নিড বলে। যেমন ধরেন আপনি কি বলবো, যে আপনি হয়তো একটা মোবাইল বিক্রি করতেছেন, বলতে পারেন যে আমার মোবাইলে 4 GB RAM আছে স্যার, 4 GB RAM আপনার মোবাইলটাকে ফাস্ট করবে, আপনার টাইম সেভ হয়ে যাবে। কিন্তু অনেক সময় একটা মানুষের নিডে শুধুমাত্র ফাস্ট হওয়া না, হয়তো আরেকজনের নিডে হচ্ছে ফ্যাশন, তখন তাকে তাকে কিন্তু বুঝতে হবে যে তাকে আমি তাহলে এই মোবাইলটা না দেখাই, যেটা ফ্যাশনেবল সেটা দেখাইতে হবে। অ্যাকচুয়ালি কাস্টমারের যে নিড সেটা ছাড়া, অর্থাৎ একটা রাউন্ড হোলের মধ্যে যদি আমি একটা স্কোয়ার জিনিস ঢুকাইতে চাই সেটা ঢুকবে না, সেরকম কাস্টমারের নিড, ওয়ান্ট, গোল, প্রবলেম, প্রোডাক্ট কি কি, তার রিকোয়ারমেন্ট ভালো মতো বুঝতে হবে। এরপর একটা জিনিস বুঝতে হবে যে কি ডিসিশন মেকার। এই জিনিসটা সবচেয়ে ভালো দেখবেন যে শাড়ির দোকানে যখন বউ, শাশুড়ি আর মেয়ে তিনজন একসাথে শাড়ি কিনতে যায়, দেখবেন দোকানদার প্রথমে বোঝার চেষ্টা করে যে কে ডিসিশন মেকারটা কে, যে মেয়ের কথায় চলবে না শাশুড়ির কথায় না বউয়ের কথায়। দেখবেন সে যখন বুঝতে পারে যে আসলে মানে শাশুড়ির কথাটাই হচ্ছে লাস্ট কথা, তখন কিন্তু তাকে খুশি করার জন্যই প্রোডাক্ট দেখাবে, বুঝতে পারছেন? যখন সে বুঝতে পারবে যে না মানে যার কথাটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান, সে সবসময় চেষ্টা করবে তাকেই খুশি করতে, হ্যাঁ। দ্যাটস দ্য কনসেপ্ট বেসিক্যালি। তো যেটা বলছিলাম, তাইলে আমাদেরকে কি ডিসিশন মেকারটা বুঝতে হবে। এটা আমি কেন বললাম, অনেক ক্ষেত্রে আমরা কর্পোরেট সেল করি, দেখা যায় যে যেমন আমিও তো সেলসে যখন নতুন ছিলাম বুঝতাম না, ভুল মানুষের কাছে গিয়ে অনেক পীড়াপীড়ি করতাম, হ্যাঁ। যে ভাই যেমন দেখা কোনো একটা কোম্পানির অ্যাকাউন্টস এর হেড, তাকে গিয়ে আমি বলা শুরু করলাম, আমার প্রোডাক্ট সার্ভিস প্রেজেন্টেশন দিলাম, অনেক কথা বললাম, হ্যাঁ। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সে ডিসিশন মেকার না। এখন সে যদি ডিসিশন মেকার না হয় তাহলে আমার সমস্যাটা কি হবে, সমস্যাটা হবে এই যে তাকে আমি বোঝানোর পর সে বলবো যে ও আচ্ছা ঠিক আছে ভাই আমি জানাবো, অ্যাকচুয়ালি সে কিন্তু জানাবে না। তো আমাকে বুঝতে হবে যে দেখা গেছে যে আমি একটা প্রোডাক্ট সেল করি, যেমন আমাদের প্রোডাক্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমাদের প্রোডাক্ট গুলো সম্পর্কে ভালো বুঝে হচ্ছে মার্কেটিং এর লোকজন, অ্যাকাউন্টস এর লোকজনের কোনো দায় দায়িত্ব নেই যে একটা ফেসবুক অ্যাড হইলো কি হইলো না, তো তারে আমি প্রেজেন্টেশন দিয়ে লাভ নেই। আমার দিতে হবে মার্কেটিং এর হেড কে, যে স্যার আপনি যদি এটা করেন এই হবে, তখন সে বলবে যে আচ্ছা যদি আমি সেল বাড়াই দিতে পারি তাহলে আমারও প্রমোশন হবে, তখন কিন্তু সে ইন্টারেস্টেড হবে, কেমন। তারপর হচ্ছে ডোন্ট ব্রিং লং লিড,
ঠিক আছে, দেখেন কখনো আপনি সবাইকে টার্গেট করবেন না, সবাই কাস্টমার না, ঠিক আছে? সবাইকে যদি আপনি বিক্রি করতে চান তাহলে আপনার জন্য অসুবিধা হবে। ধরেন ফুটপাতেও গেঞ্জির দোকান আছে, আবার শোরুমেও গেঞ্জির দোকান আছে। যে লোকটা ফুটপাত থেকে কিনতে আসছে তাকে যদি আপনি দোকানে যতই আনেন সে দেখবে ঠিক কিনবে না, তো যাকে যে সেক্ষেত্রে আমাদেরকে এইটাও মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে ইনিশিয়েটর, ইনফ্লুয়েন্সার, ডিসিশন মেকার, বায়ার, কনজিউমার। দেখা গেছে যে একটা বাচ্চা কনজিউমার, বাচ্চার বাবা বা মা হচ্ছে বায়ার এবং ডিসিশন মেকার। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে ফ্যাশন, যারা বাচ্চা আবার একটা প্রোডাক্ট কেনার আগে কি করে যে ফ্যাশন কি বলে ফ্যাশন সচেতন হওয়ার জন্য, মানে দেখা যাচ্ছে যে যারা ইনফ্লুয়েন্সার তাদের তাদের কথাগুলো কিন্তু মূল্যায়ন করে। তো আপনি মার্কেটিং করার ক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার ইনফ্লুয়েন্সার ইনিশিয়েটর কে হচ্ছে। ইনিশিয়েটর বলতে বোঝায় যে কোন একটা প্রবলেম আছে, প্রবলেমটা ইনিশিয়েট মানে বা একটা বাইং ডিসিশন ইনিশিয়েটর কে বোঝায় থাকে। হ্যাঁ, এটা কর্পোরেট বিজনেস এর জন্য বেশি লাগে এই জিনিসটা। তারপর হচ্ছে ক্রস সেল, আপসেল, বান্ডেল, ফলো আপ, কম্বো। সবসময় মনে রাখবেন যে আপনার যখন একটা প্রোডাক্ট একটা ডিল ক্লোজ হয়ে যাবে তখন কিন্তু আপনি অন্য একটা প্রোডাক্ট অফার করতে পারেন, ঠিক আছে? যেমন যেমন আপনি যেটা করতে পারেন যে ধরেন আপনি বিক্রি করতেছেন হচ্ছে ব্যাট, হ্যাঁ ক্রিকেটের ব্যাট, কথার কথা ক্রিকেটের ব্যাটটা যখন কেউ কিনতেছে, হ্যাঁ যে পেমেন্ট করতে আসে, তখন কিন্তু আপনি বলতে পারেন স্যার একটা হ্যান্ড গ্লাভস নিতে পারেন, কিংবা অমুক একটা জিনিস নিতে পারেন, একটা বল নিতে পারেন, তাই না? এইভাবে আপনি কিন্তু বলতে পারেন। এটাকে বলা হয় ক্রস সেল। আপসেল হচ্ছে কোনটা, বল কিনতে আসার সময় ব্যাট বিক্রি করা, ঠিক আছে? কানেক্ট অ্যান্ড কনভিন্স, এটা একটা বড় বিষয়। সেটা হলো যে আমরা কানেক্ট না করে কনভিন্স করার চেষ্টা করে লাভ নেই। কানেক্ট মিন্স হলো যে আপনার বিষয়ে যদি একটা মানুষের আগে আগ্রহ বা না তৈরি হয়, হ্যাঁ, বা আপনার সাথে যদি সে কানেক্টেড না হয়, আপনার সাথে যদি এগ্রিড না হয়, তাহলে সে কনভিন্স হবে না, এবং কনভিন্স করার দরকারও অ্যাকচুয়ালি পড়ে না, কানেক্ট করার দরকার পড়ে। মানে হলো যেমন দেখবেন অনেক আমরা বাজারে গেলে দেখা যায় অনেক ক্ষেত্রে মাছ আলা থাকে, সবজি আলা থাকে। একটা সবজি আলার সাথে আমরা হয়তো 2 টাকা, 5 টাকা, 10 টাকার জন্য অনেকক্ষণ তর্ক করি, কিন্তু আরেকটা সবজি আলার সাথে করি না, কারণ সেই সবজি আলা বলে কি মানে সেই সবজি আলা বলে স্যার আপনার কাছ থেকে কি বেশি নিব, আপনি বললেন স্যার এখানে সবচেয়ে ভালো কাস্টমার আমার, এই ধরনের যখন কথাবার্তা বলে তখন হয় কি তার সাথে একটা মনের কানেকশন হয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য কানেক্ট করার চেষ্টা করবেন। দেখা গেছে কাস্টমার অনেক সময় একটা কথা বলে যে ভাই এই জিনিসটা তো ভালো না, তা আপনি যদি বলেন না স্যার আপনি তো বুঝেন নাই, এই কথা বলা যাবে, তখন আপনি বলবেন যে জি স্যার আপনার কথাই ঠিক। তো আপনি মানে কাস্টমারের সাথে ভালো বিহেভ করা, ভালোভাবে কথা বলা, প্যারাফ্রেজিং হচ্ছে তার সেন্টেন্স কে রিপিট করা, এই ধরনের কাজগুলো যদি আপনি করেন তাহলে যেটা হচ্ছে যে আপনার কি হয় তাহলে আপনি দেখবেন যে কাস্টমারের সাথে কানেক্টেড হয়ে যাবে, এবং দ্রুত কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য আগ্রহী হয়ে উঠবে। তো মোদ্দা কথা হলো এই যে কাস্টমারকে বিক্রি করার থেকেও তার প্রবলেমটা ভালোভাবে বোঝা এবং তাকে মন থেকেই সাপোর্ট দেওয়া, হেল্প করাই হলো সেলস এর মূল বিষয়, এডুকেট করা। কারণ একটা কাস্টমার যখন বুঝবে যে আপনি তাকে বিক্রি করার ধান্দায় নাই, তখন আপনার কাছে সে সেফ ফিল করবে, আপনাকে ট্রাস্ট করতে চাইবে। কিন্তু আপনাকে যদি কেউ ট্রাস্ট না করতে পারে আর আপনি যদি পুশ করতে থাকেন, মানে গাড়িটা যখন মনে করেন একটা বাইক আমরা যারা চালাই বা গাড়ি যারা চালাই, একটা গিয়ারের যখন চেঞ্জ করার টাইম আসে তখন যদি আপনি গিয়ার না চেঞ্জ করে এক্সিলারেটর আরো জোরে জোরে চাপ দেন, তাতে কি স্পিড বাড়বে? তাতে ইঞ্জিনই জ্বলে যাবে, ব্যাপারটা হয় তাই। আপনাকে হেল্প করতে হবে। দেখবেন যে কাস্টমার যখন আপনি তাকে হেল্প করা শুরু করতেছেন, গাইড করা শুরু করতেছেন, এডুকেট করা শুরু করতেছেন, তখন সে আপনাকে উল্টা আরো দেখা যাবে যে ট্রাস্ট করবে, ঠিক আছে? তো এখন আমি অন্য এই স্লাইডের পড়াটা শেষ, আমি এখন অন্য টপিকে যাব। তো লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। তো আজকে যদি তুমি প্রথমে কোয়েশ্চেন নিতে পারিনি, তো এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলেন, আমি তারপরে অন্য টপিকে যাচ্ছি। তো কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলেন, আনমিউট করার আমি অপশন দিচ্ছি, আপনারা আনমিউট হয়ে বলেন কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত। আচ্ছা, সেলস এর উপরে আমি যে কথাগুলো বললাম সেটা আমি একটু কপি করে ইয়েতে দিয়ে দিই। ওকে, আচ্ছা, আপনার আমার কথা, আমি কোনো স্ক্রিন এখন স্ক্রিন শেয়ার করি নাই। হ্যাঁ, তো
ঠিক আছে, আপনারা যেহেতু কোনো প্রশ্ন করবেন না, তাহলে আমি আরেকটা ছোট্ট বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো কাস্টমারের কমপ্লেইন হ্যান্ডেল করার একটা টেকনিক আছে, এটাকে বলা হয় ল্যাটে, LATTE, ল্যাটে। ল্যাটে মানে হচ্ছে লিসেন, তারপর হচ্ছে অ্যাকনলেজ, টেক অ্যাকশন।